নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা সুন্দর সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স নিয়ে। তিনি ওর গ্র্যানির কাছে বায়না করলো যে ও ঝাল সুজি খাবে, আর ঝাল সুজি তো মোটামুটি সবারই ভালো লাগে, ওই জন্য মাও ওকে বানিয়ে দিল যে অনেকদিন মায়েরও খেতে ভালো লাগে, ওরও খেতে ভালো লাগে, ওই জন্য দুজনের খেতে ভালো লাগে বলে যেন মাও তাড়াতাড়ি রাজি হয়ে গেল খাওয়ানোর জন্য। মা একটু তেলে বাদামটা ভেজে তুলে নিল, তারপরে মা ফোড়ন দিচ্ছে একটু সর্ষে, মানে গোটা সর্ষে, কালো কালো সর্ষে ফোড়ন দেবে, কারি পাতা ফোড়ন দেবে। কারি পাতাটা অবশ্যই দিতে হবে, কারণ ঝাল সুজিতে কারি পাতা ছাড়া একদম ভাল লাগে না, আর ওটাই হচ্ছে ওর আসল ফ্লেভার। আর একটু পেঁয়াজ কুচি, এক গোটা শুকনো লঙ্কা, টমেটো, আর দেবে হচ্ছে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা, সামান্য একটু ট্রান্সপারেন্ট হবে পেঁয়াজটা। তখন কি করতে হবে, যে সুজিগুলো আগে থেকে হালকা ভেজে রাখা আছে সেগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে তারপরে ওটাকে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে একটুখানি মাখিয়ে মতন পুরো কড়াতে ভালো করে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটু গরম জল ঢালবেন, কারণ গরম জল এই জন্যই ঢালা হয়, তাতে জিনিসটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। মা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিল, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে, আর নুন তো দেবেনই। এই যে মা জল ঢেলে দিল, জল ঢেলে দিয়ে একটু চিনি একটু নুন, আর আমরা বাঙালিরা চিনি ছাড়া তো চলতেই পারি না, যে কোনো রান্নায় চিনি তো অবশ্যই দেবো। এই হচ্ছে তিন্নির বায়না করলো, আর মা ওকে সঙ্গে সঙ্গে ঝাল সুজি করে দিল। ও খুব একটা মিষ্টি সুজি খেতে পছন্দ করে না, মানে হালুয়া খেতে পছন্দ করে না, তো ঝাল সুজি রেডি। তো কে কে খেলো দেখো, আমি খেলাম, মা খেলো, তিন্নি খেলো, আব্বা খেলো, সবাই খেলো, কারণ সবার খুব পছন্দের এটা। কিন্তু যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে তাদের হয়তো নাও ভালো লাগতে পারে, তবে তাদেরকেও আমি বলছি একবার টেস্ট করে দেখুন। আর আমি এই চটজলদি গ্রিন টি বানিয়ে নিলাম, সবাই ঝাল সুজি খাওয়ার পরে এটা খেয়ে নেবে। ঠিক আছে, তাহলে টাটা বাই।